বন্ধু, গুড মর্নিং। তো আমি ঘুম থেকে একটু আগে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রান্না করে চলে এসেছি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই সবার আগে ঘুম থেকে উঠেছে, উঠেছে 7টার সময়, উঠে গেছে বাজারে বাজার করতে। তো চলে আসবে, ফোন করেছিলাম, হয়ে গেছে বাজার করা। তো চলো তোমায় দেখিয়ে দিই আমি কী কী রান্না আগে বসিয়েছি। তো আগে চিকেন হবে, তাই চিকেন আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, ভাপে জলটা ফেলে দেবো সেদ্ধ করে। আর এখানে পায়েস বসিয়েছি, তাই দুধটা জাল দিচ্ছি আগে, মানে কাল রাতে জাল দিয়ে রেখেছিলাম, এখন আবার দুপুরে জাল দিয়ে নিচ্ছি। এখানে একটু চাল আছে, গোবিন্দভোগ চাল, আর এখানে বিরিয়ানির চাল ভেজানো আছে। এখনো ভাজাভুজি হবে, এখনো কিছু কাটা ফাটা হয়নি, কাটবো পরে। তো আমার পায়েসটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু হলে বন্ধ করে দেবো গ্যাস। আর এখানে বেরেস্তা করছি, পেঁয়াজটা এনে আর এখানে আবদা ভেজে রেখে দিয়েছি। এখানে তোমার দাদাভাই মাংসটা দিয়ে রেখেছে, ম্যারিনেট করবো, রসুনটা বাটবো, আদা পেঁয়াজ সব কাটা বাকি আছে, টমেটো। আর এখানে তো চাল ভিজিয়ে রেখেছি, তোমাদের আগে দেখিয়েছিলাম। তোমার দাদাভাই বাজার থেকে ঘিয়ে নিয়ে এসছে, ছোলা গুড় আর ইয়ে পাতালি, ছোলা গুড় নিয়ে এসছে, যে পাতালি নিয়ে এসছে, পাতালিটা অর্ধেক এসে দিয়েছি পায়েছে। চলো রান্না করে নিয়ে এরকম চাকছে গুড়। তো মোটামুটি আমার একটাই হয়ে গেছে, এখানে জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে চাল ভেজানো হয়েছে, চালটাও দিয়ে দেবো। তারপরে এখানে বেরেস্তা করে রাখা হয়েছে, আর এখন 5 রকমের ভাজা করছে। আর এখানে চিকেনটা কষা তুলে রেখেছি, ঘরে রেখেছি, চিকেনে অল্প করে ঝোল রেখেছি চিকেন দিয়ে, আর পায়েসটা করা। চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখন বিরিয়ানি মিক্সড করছি সব কিছু দিয়ে, মানে এমনি সব হয়ে গেছে, ওই বেরেস্তা, কামধনু, চিকেন, আরও বিরিয়ানি মশলা ফসলা দিয়ে, আতর দিয়ে বিরিয়ানি আমি যেভাবে করি ঘরোয়া পদ্ধতিতে ওরকমভাবেই করছি। আমি বেশি গোলাপ জলও দিই না, কেওড়া জলও দিই না, আমি নর্মাল হালকাভাবেই করি। এইভাবে করে দেখবে তোমরা, খুবই টেস্ট লাগে খেতে। তো এখন আমি তোমার দাদাভাই মিলে বানাচ্ছি, একটা স্পেশাল দিন, এই জন্যই বিরিয়ানি, পায়েস, 5 রকম ভাজা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো অনেকে। আজকে আমার বার্থডে, তাই ভালো হয় এত কিছু আয়োজন করেছি। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো আমার স্নান টান হয়ে গেছে, সব কাজ বাজ হয়ে গেছে, আমার দাদাভাই অফিস থেকে স্নান করে নিয়েছে, ঠাকুর এখানে মোমবাতি আর ধূপ কাঠি জ্বেলে দিয়েছি। তো এখন বিরিয়ানি হয়ে গেছে, এমনি ভাপাতে দিয়েছি। তো চলো তোমায় দেখিয়ে দিই। ভাই এখন স্যালাড কাটছে, আজকে আমাদের কলা পাতায় খাওয়া হবে। এই তোমার দাদাভাই দাঁড়িয়ে দিয়ে স্নান হয়ে গেছে, দেখো ঢাকা। হাঁড়িটা এবার নামে এটা বসিয়ে দাও, অনেক হাঁড়িটা গরম হয়ে গেছে। হয়ে এক হাঁড়ি বিরিয়ানি, আর ওখানে গামলা বিরিয়ানি, দু জায়গায় করা হয়েছে। একটা জায়গা দাও না, দাঁড়াও দেখি জায়গা। তো এখন আমি খেতে বসে পড়েছি, তোমার দাদাভাই দেখো সব সাজিয়ে দিয়েছে আমাকে, 5 রকম ভাজা, পায়েস, স্যালাড, আর মাংসও করেছিল চিকেন কষা। আমি চিকেন নিইনি, কারণ বিরিয়ানিতে অনেকটাই চিকেন ছিল, এই জন্য সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। বার্থডে স্পেশাল কলা পাতা থালি, তাই তো, কলা পাতা দিয়ে করেছে, সবাই কলা পাতাই খাচ্ছি আজকে আমরা। ভাই এটা ভাই নিয়ে বসেছে, দাদাভাই সবাই, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে আমার বার্থডে উপলক্ষে তোমার দাদাভাই দেখো কত কিছু আয়োজন করেছে, 5 রকম ভাজা, চিকেন বিরিয়ানি, স্যালাড, পায়েস,
আমাদের চিকেন কষাও আছে, আমি খাবো না এই জন্য আমাকে আমি নিয়ে নিই। এত ভাই দাদা ভাই যে এটা, আর ভাই ওখানে বসেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভাই এখন রেডি হয়ে পড়েছে, বাড়ি যাচ্ছে। তো মা বাবা কাকার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানি আগে ঢুকিয়ে দিয়েছি বড় কৌটোতে, এটা একটা মাংস দিয়েছি আর একটাতে পায়েস দেওয়া আছে। তো ওপর নিচ করে দাও, ওইটা নিচে দাও, পায়েসটা নিচে দাও। গুড ইভিনিং বন্ধুরা, তো এতক্ষণ তো একটু শুয়েছিলাম, শুয়েছিলাম কম, ফোন ঘাটছিলাম বেশি। ভাই চলে গেছে বাড়ি, তো এখন যাচ্ছি চা করতে, 7টা বাজে, এতক্ষণ পর যাচ্ছি চা করতে। তো আজকে দুধ চা করছি, তোমাকে তো বললাম দুধ একটু থেকে গেছিলো তাই। তো আমাদের চা রেডি, দেখো সুন্দর চা হয়েছে, একদম সর করা, মনে হচ্ছে চায়ের হাটে বসে চা খাচ্ছে। উফ কি দারুণ চা করেছে বউ, কড়া করে, গুঁড়ো দুধের চা। তো আজকে আমার বার্থডে স্পেশাল কেক, দেখো দুঃখের বিষয় তোমার দাদাভাই তাই মন খারাপ করছে। এখানে তো কেকের দোকান অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় লাগে যেতে। তো তা আনবে বলেছিল, আমি বারণ করেছি, নিউ আমার দোকান আছে যেখান থেকে আমি বাসে উঠি তোমার দাদাভাই অফিস আসার সময়, সেখানে দোকান। তো অত দূরে কে যাবে বলো, ওর অফিসটা এমন একটা জায়গায় সেরকম বাজার দোকান নেই কিছু না, একদম গ্রামের দিকে। তো তাই কি করবে, এই জন্য তোমার দাদাভাই এই যে ফ্রুট কেক কিনে এখন আমরা খাচ্ছি। তোমার দাদাভাই বলছে যখন বাড়ি যাব তখন তোমাকে কেক খাওয়াবো। গত বছর বিয়ের পর প্রথম বছর আমার জন্মদিন ছিল, তখন 3টে কেক একসাথে কেটেছিলাম, একটা ডিজাইনে ছিল, একটা ভাই এনেছিল, তোমার দাদাভাইও এনেছিল। আর এবছর কেক নিয়ে তো একটাও নেই, 3 বছরের কেক একবার কেটে নিয়েছি বলে এই জন্য এই বছরের কেক কাটেনি। তাও তো অনেক কিছুই আয়োজন করেছিল, পায়েস, এখানে দুধও পাওয়া যায় না, প্যাকেট দুধ বলো যা, আর গরুর দুধ যারা দেয় তারা রোজ ডেলি যারা কাস্টমার তাদের ছাড়া অন্য কাউকে দেবে না এমন এখানকার লোকজন। এই জন্য তাও খুঁজে খুঁজে কালকে একটা দোকান থেকে এনে দিয়েছে, মানে এনে তা পায়েস করেছিলাম, বিরিয়ানি করেছিলাম, 5 রকম ভাজা করেছিলাম। ও তো মাছও আনতে পেরেছিল, কিন্তু এখন তো অত রান্না করতে করার সময় হবে না, ভাই আজকে আর বেরাবে বলে তাড়াতাড়ি করে এটা মাছ আনতে না করেছিলাম। আমি খাবো না, তো আজকে এমনি ঘুরতে যাওয়া ভেবেছিলাম, সামনে মেলা হবে, তো আজকের মেলা নাকি বসবে না। আমাদের যে শিরকুটির দাদা আছে ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম, বলছে কালকে একদিনের জন্য এখানে মেলা হয়, তো কালকেই একবারে যাবো, আজকে আর বেরোয়নি। এখানে রাস্তাঘাট যা অন্ধকার না, 5টার পর তুমি বেরোবে না, তোমার ভয় লাগবে, পুরো রাস্তাঘাট অন্ধকার। তো একটু আগে চা করে খেলাম, তোমাদের এগুলাই কেকটা এখন খেলাম, কেক খাওয়ানোর দরকার, ডিম কেক কি খেতে হবে কোনো কথা আছে বলো। তো চলো এখন আমরা একদম লুডু খেয়ে নিই, পরেও তোমার সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস, তোমরা তো দেখলেই যে কেক ঠেক খেলাম, খাওয়ার পর আমি আর তোমার দাদাভাই বসে বসে গল্প করছিলাম, তারপর মাসিমণি আরও অনেকে ফোন করে বার্থডে উইশ করলো, এই জন্য এখন আমরা খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই বিরিয়ানিটা গরম করলো, এখন কটা বাজে, 9:30 বেজে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে নিই, তো দেখো এই যে বিরিয়ানি, গামলা খালি, হাঁড়িও খালি হয়ে গেছে, এই যে আমার বিরিয়ানি, চিকেন কষা, পায়েসটা এখনো রয়েছে, পায়েসটা আমার দুধ তেলে নিয়ে গেছে সব, কাল সকালে টিফিনে আমার পায়েস ভাজাও রয়েছে, স্যালাডও রয়েছে, অত কিছু লাগবে না, স্যালাডটা খাবো, ভাজাটা লাগবে না। তো চলো খেয়ে নিই, দাদাভাই বসে আছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন মেজে নিচ্ছি, তখন বাসন মেজে নিচ্ছি।
ভালোই খেলাম, টেস্টি টেস্টি বিরিয়ানি, নিজে রান্না করে নিজেই বলছি টেস্টি বিরিয়ানি। না তোমার দাদা ভাইও বলছে তোমাদের যে ভালো রান্না হয়েছে। নাড়িটা কে দিয়েছে? আর তোমাদের বলতে ভুলে গেছি, এই নাড়িটা দিদি গিফট করেছে বার্থডেতে, আর তোমার দাদা ভাই গিফট করেছে হলো ব্লুটুথ হেডফোন আর একটা কুর্তি। কুর্তিটা পরে তোমাদের দেখাচ্ছি, বাসনটা সঙ্গে নিয়ে যাই। ওগুলো তো আমরা অ্যাডভান্স দিই, কেন অনলাইনে অর্ডার করেছিল তো, যদি অনলাইনে তো অনেক সময় অ্যাভেলেবিলিটি আসে না তো পরে আসে, এই জন্য আগে আগের থেকে অর্ডার করেছে, তাড়াতাড়িও চলে এসেছে। কারণ তুমি বাসনটা দেখিয়ে দিচ্ছে কুর্তিটা। হ্যালো গাইস, তো তোমাদের তো আমি বলেছিলাম যে তোমার দাদাভাই বাড়িতে কী গিফট দিয়েছে সেটা দেখাবো, সেটা হলো এই যে কুর্তিটা। বলছি না আগে অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে, আগে চলে এসছে বলে এগুলো সব আমার বার্থডে অ্যাডভান্স গিফট। এই হাতের কাছে ডিজাইন করা আছে আর ওর সাথে প্যান্ট, আমি পরিনি, এগুলো সব ফিটিংস করতে হবে বলে তাই। দেখো প্যান্টের নিচে ডিজাইন করা আছে হলো এই যে এই হেডফোনটা। এই হেডফোনটা তো আগে পরে আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদের, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো দেখতে পেয়েছো। এই যে কেমন হয়েছে আমার বার্থডে গিফট জানিও অবশ্যই। আমার দিদি তো দেখেছে কুর্তি নাইটি দিয়েছে, টাকা দিয়ে গেছিল কেক খাওয়ার, তো কেক কাটা টাকাটা তো নিজে নিজে ঝেড়ে দিয়েছে। না মোটেই না, কেক খাওয়ার টাকাটা রয়েছে, আমি বাড়ি যেদিন যাবো সেদিন সবার জন্য একবারে মিও করে কেক কিনে নিয়ে যাবো একসাথে। তো আজকে আমি ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে দেখো আর আমার বার্থডে গিফট কেমন হয়েছে, আর তোমার দাদা ভাই আমার বার্থডের জন্য এত স্পেশালভাবে সব কিছু তৈরি করেছে, এতটা মানে গ্রামের ভেতরের দিকে থেকেও যতটা পেরেছে আয়োজন করেছে, এতে আমি খুবই খুশি হয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতন টাটা।